যখন 11 বছর বয়স তখন আসছি কিন্তু আমার যখন 4 থেকে 5 বছর বয়স তখন আমি প্রচুর শুটিং দেখতাম আমার বাবা মার সাথে সিনেমা দেখতাম কিন্তু আমি কখনো বলতে পারি নাই যে আমি সিনেমা করব সেই ছোট সময় থেকে আপনার অনেক ইচ্ছা ছিল যে আপনি নায়িকা হবেন জি জি এখন আপনি নায়িকা হয়েছেন আপনাকে সারা দেশের মানুষ চিনে এখন কেমন লাগে আপনার কাছে আমার কাছে নতুন করে ভালো লাগার যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমার সারা দেশে সারা বাংলাদেশে আমার ছবি রিলিজ হবে তখন আমার ফিলিংসটা কাজ করবে যে আমার স্বপ্ন পূরণ হয়েছে এখন আমি আমার দর্শক নিয়ে ছবি দেখতে পারতেছি না এই জন্য আমার খুব কষ্ট লাগতেছে যে আলটিমেটলি লাস্টে আমি ছবির নায়িকা হলাম আমার ছবি রিলিজ হলো কিন্তু আমি আমার দর্শক কোথায় আমার দর্শকদের নিয়ে আমি ছবি দেখতে পাচ্ছি না ঠিক আছে কারণ আমার আরও 4 থেকে 5টা ছবি রেডি করা আছে ওই ছবিগুলো আমি রিলিজ দিতে হবে আর হচ্ছে এখানে আপনারা যেহেতু জেনে গেছেন আমার ইনভেস্ট কিন্তু কেউ করে নাই প্রত্যেকটা ছবির কিন্তু 10 থেকে 12 জন করে প্রডিউসার থাকে কিন্তু আমার ছবিতে কোনো প্রডিউসার না আমি একাই তো আমার ফ্যামিলির টাকা যেহেতু সেহেতু আমার ফ্যামিলিকে এটা জবাবদিহি করতে হচ্ছে খোটা শুনতে হচ্ছে তো আমি তো দিন শেষে অনেক ডিপ্রেশনে থাকি অনেক কষ্ট করতেছি অনেক টেনশন করতেছি তো সেটার জন্য আপনারা আমাকে সাপোর্ট দিতে হবে অনেক আপনাদের সাপোর্ট আমার দরকার আমার যখন 11 বছর বয়স তখন আসছি কিন্তু আমার যখন 4 থেকে 5 বছর বয়স তখন আমি প্রচুর শুটিং দেখতাম আমার বাবা মার সাথে সিনেমা দেখতাম কিন্তু আমি কখনো বলতে পারি নাই যে আমি সিনেমা করব সেই ছোট সময় থেকে আপনার অনেক ইচ্ছা ছিল যে আপনি নায়িকা হবেন জি জি এখন আপনি নায়িকা হয়েছেন আপনাকে সারা দেশের মানুষ চিনে এখন কেমন লাগে আপনার কাছে আমার কাছে নতুন করে ভালো লাগার যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমার সারা দেশে সারা বাংলাদেশে আমার ছবি রিলিজ হবে তখন আমার ফিলিংসটা কাজ করবে যে আমার স্বপ্ন পূরণ হয়েছে এখন আমি আমার দর্শক নিয়ে ছবি দেখতে পারতেছি না এই জন্য আমার খুব কষ্ট লাগতেছে যে আলটিমেটলি লাস্টে আমি ছবির নায়িকা হলাম আমার ছবি রিলিজ হলো কিন্তু আমি আমার দর্শক কোথায় আমার দর্শকদের নিয়ে আমি ছবি দেখতে পাচ্ছি না আমার ছবি আপনারা যারা ট্রেলার দেখছেন যারা গান দেখছেন হয়তো আমি গোছাই ট্রেলার বানাইতে পারি না আমি আমার মতো করে করছি ছবি দেখলে পুরাটা তখন আপনারা বুঝতে পারবেন আমার ছবিতে কিন্তু সিনিয়র সিনিয়র সব সিঙ্গার সিনিয়র সিনিয়র নায়ক নায়কেরা বাবার ক্যারেক্টার যিনি করছেন যে নায়কের ক্যারেক্টার করছেন সবাই কিন্তু সিনিয়র খালি আমি নতুন এখন অনেকে ওই যে বললাম ওই যে 100-200 টাকা ঘুষ খেয়ে তারা ওই যে এইদিকের কথা সেদিকে বলে মিথ্যা কথা বলে বেড়ায় তাদের কথা শুনে আপনারা বিব্রত হবেন না আর আমার কাজ আমার সিনেমাটা হলে গেলে আপনারা বুঝতে পারবেন আমার সিনেমাটা ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে আর সামনে আমি চেষ্টা করব আমি চেষ্টা করছি ভালো করার জন্য না আমার মনে হয় ভালোই হয়েছে সবাই যেহেতু 3 সপ্তাহ ধরে চলছে হলে আমার মনে হয় ছবিটা ভালোই হয়েছে আর আপনাদের আপনারা দেখলে বাকিটুক দেখতে পাবেন আর যদি আমার কমতি থাকে কোথাও আমি চেষ্টা করব সামনের দিকে আরো ভালো করার জন্য আপনাদের মনের মতো কাজ করার জন্য 90 দশকে সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে